আসসালামু আলাইকুম, দিস ইজ রিপাজান সিদ্দিকা মুন্নি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে আসলাম নাউন ভার্ব নিয়ে। তো এগুলো তো আমি আগেও বলেছি যে এগুলো যে কোনো বিসিএস বা জব এক্সামে এসে থাকে, এজন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে। ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, আমরা সবাই জানি, কিন্তু এর ভার্ব ফর্ম কি, অর্থাৎ কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করা অথবা বন্ধু হওয়া। এই যে আমরা বলি না, আমি ওর বন্ধু হয়েছে, তারপরে ও আমার বন্ধু হয়েছে, তো এই যে আমরা বলি বন্ধু হওয়া বা বন্ধুত্ব স্থাপন করা, এর ভার্ব ফর্মটা কি ফ্রেন্ডের, সেটা হচ্ছে বি ফ্রেন্ড। ওকে, দেন ফুল, ফুল হচ্ছে মূর্খ বা বোকা, এটা জাস্ট একটা নাউন যে হি ইজ এ ফুল, সে একটা মূর্খ বা বোকা। কিন্তু আমি যদি কাউকে বোকা বানাই তাহলে কি বলবো, বি ফুল, আই বি ফুল হিম। এই যে বি ফুল, এটা হচ্ছে মূর্খ বা বোকা বানানো। থিফ, থিফ মানে হচ্ছে চোর, সবাই জানি আমরা, তো এর ভার্ব ফর্ম হচ্ছে থিফ, যেটা মানে হচ্ছে চুরি করা। দেন হলো গ্রাইপ, গ্রাইপ মানে হচ্ছে, সরি, গ্রিফ, গ্রিফ মানে হচ্ছে দুঃখ, দুঃখ, দুর্দশা, বিষাদ, এগুলো হচ্ছে গ্রিফ, যার ভার্ব ফর্ম হচ্ছে গ্রেভ। এটা মানে হচ্ছে দুঃখ দেওয়া, কাউকে যদি আমি দুঃখ দিই তাহলে কি হবে ভার্ব ফর্ম, গ্রিফ। বিলিভ, বিলিভ হচ্ছে বিশ্বাস, এটাও জাস্ট একটা বিশ্বাস, এটা জাস্ট একটা নাউন, এর ভার্ব ফর্ম হচ্ছে বিলিভ। আমরা এই বিলিভটার সাথে খুবই পরিচিত, হ্যাঁ, আমরা বিলিভটার সাথে খুবই পরিচিত, এটা হচ্ছে বিশ্বাস করা, কিন্তু বিলিভটা আমাদের কাছে খুবই আনকমন, এটা আমরা হয়তো অনেকেই জানি না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থেকো, অন্য ভিডিওতে দেখা হবে, টিল দেন আল্লাহ হাফেজ।